সো হে গাইস, কেমন আছো সবাই? কি অবস্থা সবার? সো আজকে আমি চলে আসলাম, মনে করছে বুয়া নিতে। সো অনেকদিন যাবত বুয়া নিয়া হইতেছে না। সো আজকে আমি মনে করছে পারমানেন্ট বুয়া নেওয়ার জন্য মেসে চলে এসেছি। তোর মাথা নষ্ট পেয়ে গেছি। প্লাজমা এবং ইস্কার এবং মিনি উজি, সামনে এনিমি আছে একটা, নেট প্রবলেম মনে হয় ওর মেবি। সো ওকে আমি ইজিলি মেরে দিতে পারবো, ইজিলি 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 মেরে দিতে পারবো। আমি জানি যে আমি ওকে মেরে দিতে পারবো, ঠিক আছে গাইস? আমি জানতাম যে ওকে মেরে দেবো। এখানে আরেকটা এনিমি আছে, উই যে একটা এনিমি, ও কোন সাথে? আমি এখানে একটা গোলে মেরে দেবো। গোলে মেরে দেওয়ার পর এখান থেকে স্কাই, মানে কি বলে এটাকে, মিনি ইউজি দিয়ে মেরে দেবো। ওকে মারতে হতো, অন্য কিছু লাগবে না, শুধু মিনি ইউজি, ঠিক আছে গাইস? তো অনেকদিন পর আমি বুয়া নিয়ে, মানে মুডে আইসি আজকে, মানে বুয়া নিয়ে যাবো ম্যাচ থেকে, ঠিক আছে গাইস? অনেকদিন পর, প্রায় মনে করো যে কয়টা ভিডিও ছাড়ছি আগে, মনে করো একটা ভিডিওতে বেশিরভাগ বুয়া নেওয়া হয় না, কিন্তু আজকে থেকে সামনে একটা এনিমি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আরে ভাই ওর নেটটাই নাকি ওই রকম করতেছে কেন? ফাক গাইস, ফাক। সো গাইস আমি এগিয়ে যাবো, এগিয়ে যাই। আমরা একটা বোম এখান থেকে কুক করে যদি মেরে দিই তাহলে হয়তো বা মরে যেতে পারি। এখানে দাঁড়ালাম, দাঁড়াবো এখানে। আরে ভাই ও এই দিয়ে উৎফিকার দিয়ে আমাদের সেখানে একটা বোম আমি কুক করবো, কুক করে এবং কুক করে মেরে মেরে দিলাম। মেরে দেওয়ার পরে ফেটে গেল, কিন্তু এনিমি মরলো না। ফাক গাইস, ফাক। সো গাইস আমি উপরে চাপার চলে যাবো, উপরে উপরে। আরে ভাই গেল কই? এভাবে নিচে লাভ দিয়ে পড়ে গেছে, ঠিক আছে গাইস? আই থিঙ্ক ওর নিচে লাভ দিয়ে নেমে পড়ে গেছে, ঠিক আছে? নেভার মাইন্ড গাইস। সো আমরা ওকে খোঁজার জন্য চতুর্দিক খুঁজতেছি ওকে। ওকে পাইলে গাইস উড়া ধুরা মাইট দেবো, ওকে এমন মাইট দেবো যে সারা জীবন মনে রাখবে যে ওকে কেমন মাইট দেওয়া হয়েছিল ম্যাচ থেকে, কোবরা MP40 দিয়ে, ঠিক আছে গাইস? আরে ভাই গেল কই? ওকে অনেকক্ষণ যাবত খুঁজতেছি, পাইতেছি না। গেল কই? আরে ভাই তুই গেলি কই? ফাক গাইস, ফাক। গেল কই ও? এই বালের এনিমিটা গাইস কই গেল? এই বোকা চোদা এনিমিটা কই গেল গাইস? খুঁজে পাইতেছি না, অনেকক্ষণ ধরে খুঁজতেছি ভাই, এনিমি খুঁজে পাইতেছি না, কই গেল? এই গাইস যে এই ঘরে এনিমি আছে, এই ঘরে, এই ঘরের মধ্যে এনিমি আছে, এই ঘরের এনিমিটাকে ও ভাই সাহেব দেও কে আমাকে খেয়াল, ও আমাকে খেয়ালই করে না গাইস। মানে কি বলতাম গাইস, মানে কি গাইস, মানে এসব বটলা টটলা হলে কেমন হয় গাইস? মানে এমন বটলার সাই যে ও খেলতে আসে গেমস, লাইক লিটারালি গাইস। গাইস অলরেডি আমাদের তিনটা কিল হয়ে গেছে, অ্যালাইভ রয়েছে মাত্র 11 জন, তার মধ্যে আমি একজন, তার মানে 10 জনের অ্যালাইভ রয়েছে। এখানে কয়েকটি এনিমি ছিল, বাট এই ফোকিন এনিমি গুলা গেল কই গাইস? নেভার মাইন্ড গাইস। সো আমরা আস্তে আস্তে এদিকে চলে যাবো। এই পিছন থেকে মাথা জামাকে বাদ দাও, হেল গাইস তো আমি একে দিয়ে বসাবো, জম্বের বসানে বসাবো তোকে, কে দিয়ে আমি আর একবার মারতো, আর একবার মার, আর একবার মার, একবার মার, আর একবার, আর একবার, আর একবার। ও ভাই কর্ণ চালাইছে, এখন তো কর্ণর কোনো খাওয়া নাই গাইস, কর্ণতে তো কিচ্ছু হবে না, কর্ণ থেকে গুলি করতে পারবে না। আমি এখান থেকে ওকে মেরে দেবো। আরে ভাই রে ভাই, আমি আমি রিক্স নিতে চাচ্ছি না, ঠিক আছে গাইস? সো অনেকদিন পর বুয়া নিতেছি তো আমি কোনো রিক্স নিব না, ঠিক আছে? কোনো মানে কোনো ঝামেলা যদি এই আমি দেখি আমি এখান থেকে পলায় চলে যাবো, ঠিক আছে? যে ঝামেলা দেখলাম আমি মনে করি এখান থেকে পলায় চলে যাচ্ছি, ঠিক আছে? এখানে ছোট্ট একটা ঝামেলা শুরু হলো তো আমি এখান থেকে পলায় চলে যাবো, পরে মারতে পারবো, ঠিক আছে? সো আমাদের কিন্তু বুয়া নিতে হবে, মেন টাস্ক হচ্ছে যে আমার বুয়া নিতে হবে। অনেকদিন পর খেলতেছি তো বুয়া নিতেই হবে, বুয়া না নিলে কিন্তু আমার গেম প্লে হবে না, অরিজিনাল গেম প্লে হবে না, ঠিক আছে গাইজ? সো গাইজ 9 জনের অ্যালাইভ, 8 জন আছে আমাকে বাদ দিয়ে, ঠিক আছে গাইজ? সো এবার আমি চলে যাবো নিচের দিকে, আমি কোনো রিস্ক নিবো না গাইজ। একবারে সামনে ওই এনিমিটা আবার আমাকে মারতেছে, কিন্তু আমি ওকে মেরে দেবো, জোনের মধ্যে পড়ে আমাকে মারতেছে। হোয়াট দ্য হেল গাইজ, হোয়াট দ্য হেল গাইজ, ফাক গাইজ, ফাক গাইজ, জোনের মধ্যে মানে ইলুমিনেট হয়ে গেল, হোয়াট দ্য ফাক গাইজ, ফাক গাইজ, জোনের মধ্যে ইলুমিনেট হয়ে গেছে, হোয়াট দ্য হেল গাইজ, মানে আমার একটা একটা কিল গাইজ, এই জিনিসটা খুবই খারাপ লাগলো, ঠিক আছে গাইজ? সো তিনটা কিল হয়ে গেছে, চারটা হওয়ার কথা ছিল যদিও, কিন্তু তিনটা হয়েছে। সো 4 জনের অ্যালাইভ গাইজ, 4 জনের অ্যালাইভ। নিচে একটা এনিমি আছে, একটা বট মার্কা এনিমি আছে, একটা বট চুপ এনিমি আছে একটা। সো নেভার মাইন্ড গাইজ, আমরা স্কালার টিম মেরে দেবো, স্কালার টিম মেরে ওকে ইজিলি ইজিলি। আপনারা লাইক করেন না কেন, কেন, কেন? এসব হচ্ছে ইজিলি গাইজ, আর মাত্র 2 জনের অ্যালাইভ, তার মানে আর একটাকে মারতে পারলেই মনে করো যে গাইজ আমরা বুয়া নিয়ে নিবো, ইজিলি বুয়া নিয়ে নিবো গাইজ। হারামি তুমি লাউ সিনো কোদু সিনো না, মানে অনেক দিন পর গাইস খেলতেছি, একটা জোশ আসছে, মানে মোটামুটি একটা, মানে কি বলবো গাইস বলো। সো বাংলা পোশার আছে একটা, সো ওই পোশারটাকে আমাদের মেরে বয়ে নিতে হবে। সো গাইস অনেকক্ষণ ধরে খুঁজতেছি কিন্তু এনিমিটা খুঁজে পাইতেছি না, কই আছে? মানে জোন পুশ করতেছে, জোন সার্ভাইভ করতেছে নাকি? লাইক ইট গাইস। সো গাইস গেল এই নিচে নিচে, ও গা ও ও ভাই অনলি রেড নাম্বার গাইস, বুয়া গাইস, বুয়া ফাক গাইস, ফাক গাইস, বুয়া গাইস, বুয়া।
লাস্টের কিলটা দেখছো গাইস, অনলি রেড নাম্বার গাইস। ফাক 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 গাইস, অনেকদিন পর গাইস বুয়া নিলাম গাইস। সো গাইস এই তো ছিল মূলত আজকের বুয়া নেওয়ার ভিডিওটি। আমি জানতাম যে এই ম্যাচে আমি বুয়া নিব, ঠিক আছে গাইস। সো প্লাস হয়েছে 42 মাত্র গাইস, 5টা কিল করেছি এবং লাইক হয়েছে একটা। হোয়াট দা ফাকিং গাইস, একটা লাইক, মানে দেখতে পাচ্ছ একটা লাইক। সো গাইস ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও, আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। সো পাশে বেল আইকন টেল করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই গাইস, টিল দেন টেক কেয়ার, সি ইউ গাইস, বাই বাই।